সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার কুড়িগ্রাম দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ইউনিয়ন পরিষদ সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এই ইউনিয়ন পরিষদের মাধ্যমেই সরকার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়ন করা হয় দু সালে পূর্বে ইউনিয়ন পরিষদে কোনো আইন ছিল না দু সালে মাননীয় প্রধানমন্ত্রী জয়নতী শেখ হাসিনা উন্নয়ন পরিষদে একটি আইনি কাঠামো প্রদান করেন এই আইনটি সুযোগ যুগোপযোগী করার জন্য বিলটি আনা হয়েছে আমি নীতিগতভাবে বিলটি সমর্থন করি এবং বিলটি আনার জন্য মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার এই আইনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের দায়িত্ব পালনের সময় সরকার কর্তৃক নির্ধারিত সম্মানী পাওয়ার বিষয়টি যুক্ত করা হয়েছে আমি মনে করি মাননীয় স্পিকার সম্মানটা সম্মানিটা সম্মানজনক হওয়া উচিত সরকারের অংশ ও ইউনিয়ন সরকারি অংশ ইউনিয়ন পরিষদের অংশ মিলে একজন চেয়ারম্যান দশ হাজার টাকা এবং একজন সদস্য পাঁচ হাজার টাকা সম্মানী পান বর্তমান বাস্তবত একটা কমপক্ষে দ্বিগুণ করা উচিত কারণ বর্তমানে একজন চেয়ারম্যান বা মেম্বারকে অনেক ঘাত প্রতিঘাত অতিক্রম করে এই জায়গায় আসতে হয় মানিয়ে স্পিকার আরেকটি বিষয় বলা হয়েছে যেটি খুব সেন্সিটিভ প্রশাসক নিয়োগ যেটি আগে আইনে ছিল না বর্তমান নতুন করে সংযুক্ত করা হয়েছে এটা যেমন সুবিধা আছে সরকারে আবার তারিখে যথেষ্ট সুযোগ আছে এখানে একজন উপযুক্ত কর্মকর্তা বা উপযুক্ত ব্যক্তিকে সরকার প্রশাসক হিসাবে নিয়োগ করবে বলিয়া বলা আছে কিন্তু যোগ্যতার কোনো মানদণ্ড না থাকায় জনপ্রতিনিধির জায়গায় একজন প্রশাসক নিয়োগের জনসাধারণের আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটাইতে পারে সেখানে জনরোধ সৃষ্টি হতে পারে আইনটি পরে আমার কাছে মনে হয়েছে এই বিলের বাইরেও কিছু সংশোধনের প্রয়োজন আছে মানিয়ে স্পিকার বিলটি সমাজের সকল স্তরের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট তাই আমি মনে করি বিলটি বিলটিতে সাধারণ মানুষের মতামত খুবই প্রয়োজন তাই আমি এই বিলটি বিলটি জনমত জরিপ ও আমার প্রস্তাবিত বাসাই কমিটিতে প্রেরণের প্রস্তাব প্রেরণের প্রস্তাব করছি মানুষ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য